মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাছ মাংস এবং দুধ বিক্রি করছে যারা কিনতে পারছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছে তবে সরকারিভাবে 180 টাকা দাম বেঁধে দেয়া নিম্নমানের জায়দি খেজুরি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি সিলন ফ্যামিলি ব্লেন্ডার কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাজধানীর খামার বাড়িতে মাছ বিক্রি করছে মৎস্য অধিদপ্তর রুই পাঙ্গাশ তেলাপিয়া ও পাবদা মাছ বিক্রি হচ্ছে বাজার থেকে 100 ও 150 টাকা কেজিতে কম একজন সর্বোচ্চ 4 কেজি কিনতে পারেন একটা ট্রাক দিনে 6 ঘন্টায় গড়ে 400 কেজি মাছ বিক্রি করছে একবারে কম দামে পাচ্ছি আমি আজকে নতুন আইছি মেসে রান্না করে খাই তো এইজন্য আর কি মাছ নিতে আসলাম বাজার থেকে একটু মূল্য কম আছে কোয়ালিটি মাছ এবং সুলভ মূল্যে সরবরাহ করার জন্য খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরের প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করছে তাতে গরুর মাংস 600 টাকা খাসি 900 পরিষ্কার ব্রয়লার 250 টাকা কেজি গরুর দুধের লিটার 80 টাকা ডিম 110 টাকা ডজন রাজধানীর 30টি পয়েন্টে আগামী ঈদ পর্যন্ত এমন কার্যক্রম চলবে 7:30টার দিকে আইছি 11টার দিকে 11:30টার দিকে পাইলাম যা পাইলাম অনেক সাশ্রয় হয়েছে 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি সারা বছর দিলে তো ভালো হতো রোজার মাসে এক মাসই দেয় হ্যাঁ ভালো ভালো পুষ্টিগুণ ভালো জিনিসটা ভালো এই জন্য ওয়েট করলে তাও একটু ভালো লাগে জিনিসটা ঠিক মতো হয়েছে এই জন্য মালামাল বুঝ করে পাঠাতে কিছুটা দেরি হয়ে যায় এখন থেকে আরো সচেষ্ট হব ক্রেতাদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে ইরাক থেকে দেশে আমদানিকৃত নিম্নমানের খেজুরের নাম জায়দি খেজুর সরকার 180 টাকা কেজি দর বেঁধে দিলেও সে দামে মিলছে না 1 কেজি জায়দি খেজুর সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা বিক্রি করতেছি 280 টাকায় 270 টাকা জিয়াদি বেচতাম 200 টাকা বর্তমানে কিনা পরে 260 টাকা যেটি খায় মানুষে খাইতে চোখে ভালো লাগবে ওইটা সরকার মানে কমায় না ওইটার দিকেও যাইতে পারে না আছে খালি ওই জিয়াদি নিয়ে গড়ে 1 কেজি ভালো মানের খেজুরের সকল খরচ সহ চট্টগ্রাম পর্যন্ত আনতে 500 টাকা ব্যয় হয় ধরন ভেদে সেই খেজুরের কেজি 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রমজানে খেজুরের বাজারে চলছে সবচেয়ে বেশি নৈরাজ্য নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা